হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আবাস যোজনা বা আবাস প্লাস যোজনার অন্তর্গত আরও একটা খবর বা তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 2023 সালের আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 1 লক্ষেরও বেশি নাম। তো কাদের নাম বাদ গেল, কেন বাদ গেল, সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সুতরাং আজকের তথ্যটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্য অনুসারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা 2023 আবাস প্লাস যোজনায় তালিকা থেকে বাদ গেল লক্ষাধিক নাম। প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় উঠে এলো আরও এক নতুন তথ্য। নদিয়ায় আবাস প্লাসের তালিকা থেকে প্রায় 1,28,000 নাম বাদ গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের নির্দেশে গোটা ডিসেম্বর মাস জুড়ে নতুন যে সমীক্ষা করা হয়েছিল সেখানে ব্যাপক বেনিয়ম ধরা পড়ে। জেলার প্রতিটি ব্লক থেকে হাজার হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে। নানা কারণে সিস্টেম থেকে বাদ গিয়েছে প্রায় 32,000 নাম। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে 25,765 জনের নাম বাদ গিয়েছিল। সেই তালিকা বার হওয়ার পর অনেক যোগ্য ব্যক্তির নাম না থাকা বা নাম বাদ যাওয়ার অভিযোগ ওঠে। 2016 সালে ব্লক পর্যায়ে নতুন সমীক্ষা করে নামের তালিকা তৈরি হতে থাকে। এমনকি গ্রাম সংসদের মাধ্যমেও উপভোক্তাদের নামের সুপারিশ আসতে থাকে। 2018 সালে নতুন তালিকা তৈরি হয়, তার নাম দেওয়া হয় আবাস প্লাস। নদিয়ায় সেই তালিকায় 2,98,256 জনের নাম ছিল, তার প্রায় অর্ধেক বাদ গিয়েছে। আবাস প্লাসের প্রথম দফা অর্থাৎ 2022-23 সালের জন্য নদিয়ার যা কোটা তাতে এখনও লক্ষ্যমাত্রা পূরণ হতে হাজার দুয়েকের কিছু কম নাম বাকি রয়েছে। জেলা প্রশাসনের দাবি, তালিকায় নাম থাকা কিছু উপভোক্তা অন্য দেশে বা রাজ্যে কাজ করেন, তারা কর্মস্থলে থাকায় তাদের থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। অনেকে যে জমিতে বসবাস করেন তার সঠিক কাগজপত্র দিতে পারেননি, কেউ আবার সরকারি জমিতে বাস করেন। জমির বিষয়টি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম রেজিস্ট্রেশন বা নথিভুক্ত করা সম্ভব হচ্ছে না। তো তাহলে বন্ধুরা, এই তথ্য থেকে আপনারা বুঝতেই পারলেন যে কোন জেলাতে আবাস প্লাস যোজনার নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা নদিয়া জেলার সম্পর্কে বলা হচ্ছে। এই রকম কিন্তু বিভিন্ন জেলাতে খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য বিচার করেই কিন্তু আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। পরবর্তীতে এই ধরনের আবাস যোজনা সংক্রান্ত বা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আজকের তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।